সর্বম শিবামায়াম শিবানন্া শিবকৃপানন্দা আমরা গ্রেটনেস অফ স্যাটার্ন শনি মাহাত্ম নিয়ে আলোচনা করছিলাম এবং গত ভিডিওতে লাস্ট ভিডিওতে আমরা বেয়িং শব্দটা নিয়ে আলোচনা করে বেয়ারিং শব্দটার কি অর্থ কি তাৎপর্য সেটা নিয়ে আপনাদের একটু হোমওয়ার্ক করতে বলেছিলাম সেই বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব কিন্তু তার আগে কয়েকটা কথা আপনাদের বলে নিই যে দেখুন এই অ্যাস্ট্রোলজি এই জ্যোতিষ বিষয়টা যেটা আমার পেশা এই পেশায় কিন্তু আমার কোনো ফর্মাল সার্টিফিকেশন নেই আমি কোনো প্রতিষ্ঠান থেকে কোনো সেই অর্থে অ্যাস্ট্রোলজারের কাছ থেকে কোনো প্রশিক্ষণ কোনো ট্রেনিং কোনো নলেজ গেন করিনি এই জ্যোতিষশাস্ত্র আমি নিজের জীবন দিয়ে শিখেছি এবং বিশেষ করে সাড়ে সাতির কী অর্থ সাড়ে সাতি শনি কী তাৎপর্য সেটা কিন্তু জীবন আমাকে হাত ধরে শিখিয়েছে এই জন্য ফর্মাল অ্যাস্ট্রোলজিক্যাল রিসোর্সেস বুকস অ্যান্ড স্ক্রিপচারস তার বাইরে গিয়ে কিন্তু আমি প্রায়শই আলোচনা করি আমার কিন্তু কমপ্লিট ডিপেন্ডেন্স অন ফর্মাল অ্যাস্ট্রোলজিক্যাল রিসোর্সেস নয় যে কারণে আমি গতদিনের শনির আলোচনায় ইংলিশ রক ব্যান্ড পুলিশের যে এভরি ব্রেথ ইউ টেক গানটা তার উল্লেখ করেছিলাম বহু মানুষ সেটা পছন্দ করেছেন মাচ অ্যাপ্রিসিয়েটেড কিন্তু শ্রীমতী জয়া চক্রবর্তী একজন ভিউয়ার বেশ আপত্তি জানিয়েছেন উনি বলেছেন যে এত সময় নেই ভাই আমাদের মূল বিষয় আলোচনা করুন একটা ক্যাপসুল বানিয়ে দিন আমরা টপ করে ক্যাপসুলটা মুখে দিয়ে এক গ্লাস জল দিয়ে টপ করে খেয়ে নেবো চটমাংনি পাটসাদি হয়ে যাবে এর আগেও একজন মন্তব্য করেছিলেন কমেন্ট সেকশনে যে আমাদের আনলিমিটেড টাইম নেই আনলিমিটেড ইন্টারনেট নেই অথচ জিও কিন্তু এখন ওয়ান জিবি মিনিমাম সবাইকে প্রতিদিন দেয় এবং ওয়ান জিবি ইজ আ লট অফ ইন্টারনেট পাওয়ার ডেটা হিসেবে ওয়ান জিবি কিন্তু অনেকটা যাই হোক এই যে ক্যাপসুল চাটমাংনি পাঠশাদির যে ডিমান্ড এই কারণেই তো জীবনের এই অবস্থা যে সব কিছুতে শর্টকাট চাই সব কিছুতে বাইপাস চাই কিন্তু রিয়ালিটি বাস্তব জীবনে কিন্তু কোনো শর্টকাটও দেয় না কোনো বাইপাসও দেয় না আর শর্টকাট বাইপাসের যে অভ্যাস তার জন্যেই জীবন একটা প্রচণ্ড বিপর্যস্ত হয় বিপন্ন হয় এই যে এস এম এস মেসেজিং শর্ট মেসেজ সার্ভিস এই কারণে তো লোকের বানান এর অবস্থা একেবারে শোচনীয় বানান স্পেলিং লোকে ভুলেই গেছে ভাষার আর বারোটা বেজে গেছে ওই শর্ট করতে করতে শর্ট করতে করতে এরপর আর কোনো ভাষাই হবে না তো যাই হোক যেহেতু বললাম বা যে কথাটা যে ফর্মাল অ্যাস্ট্রোলজিক্যাল রিসোর্সেসের বাইরে আমি সাহায্য নিয়ে থাকি অনেক কিছু জীবনের অনেক কিছু আমাকে সহায়তা করে তার মধ্যে এই ইংলিশ রক ব্যান্ড স্টিংয়ের যে গান সেটা আমাকে সহায়তা করেছিল আপনাদের সঙ্গে শেয়ার করলাম শনিকে বোঝার জন্য আজকে আরেকটা গানের কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা আরও দশ বছর আগের উনিশশো তিয়াত্তরের এবং আরও বিখ্যাত ইংলিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েড আপনারা অনেকেই নিশ্চয়ই যারা রক মিউজিক অনুরাগী তারা তো ডেফিনেটলি পিঙ্ক ফ্লয়েডের নাম শুনেছেন এবং যে গানটির উল্লেখ আমি করছি তার সেই গানটার নাম হচ্ছে টাইম আর অ্যালবাম হচ্ছে দ্য ডার্ক সাইড অফ দ্য মুন রক মিউজিক ফ্যানরা অতি অবশ্যই এই গানের সঙ্গে পরিচিত কারণ এটা একটা অল টাইম সুপারহিট এই গানের লিরিক্সগুলো এই লাইনগুলো বলছি এগুলো মন দিয়ে শুনবেন এবং ইউটিউবে এই গান আছে ডেফিনেটলি ডাউনলোড করে শুনুন বুঝতে পারবেন যে জীবন কি এবং শনি কি এবং শনি আর সময় কাল শনি যে কাল এই কথাটার অর্থটা এই গানের মধ্যে খুব অপূর্বভাবে সুস্পষ্টভাবে কিন্তু বিবরণটা দেওয়া আছে এই জন্যই এই গানের উল্লেখটা করছি তো টাইম এই গানটাতে পিঙ্ক ফ্লয়েড বলছে টেকিং অ্যাওয়ে দ্য মোমেন্টস দ্যাট মেক আপ আ ডাল ডে Taking away the moments that make up a dull day fritter and waste the hours in an offhand way waiting for someone or something to show you the way you are young and life is long and there is time to kill today and then one day you find 10 years have gone behind you no one told you when to run you missed the starting gun so you run and you run to catch up with the sun but it's sinking the sun is the same in a relative way but you are older shorter of breath and one day closer to death every year is getting shorter never seem to find the time the time is gone the song is over Or ei lyrics ganta shunle with music pink floyd apnara bujhte saturn ki jinish kibhabe amader jiboner je probaho the way our life unfolds, Amra Kibhabe Jivonke Jiva Kibhabe Amra Shomaike kori. And then one day you find ten years have gone behind you. No one told you when to run, you missed the starting gun. So you run and you run to catch up with the sun, but it's sinking. The sun is the same in a relative way, but you are older, shorter of breath and one day closer to death. অসাধারণ এই গানের অর্থ মর্মস্পর্শী এটা গানটা অবশ্যই আপনারা শুনবেন তাহলে আপনারা শনিকে অনেক অনেক কাজ থেকে অনুভব করতে পারবেন তো আমরা এই ব্যারিং শব্দটা নিয়ে আলোচনা করছিলাম যে বেয়ারিং শব্দটার অর্থ কি কী আমাদের সম্পর্ক এই বেয়ারিং শব্দের সঙ্গে আমাদের যে অস্থি স্কেলেটাল সিস্টেম বোনস স্কেলেটাল স্ট্রাকচার সেটাই কিন্তু শনির সঙ্গে সংযুক্ত এবং আমাদের স্কেলেটাল স্ট্রাকচার আমাদের বোনসই কিন্তু আমাদের ওজনকে বহন করে আওয়ার বোনস বেয়ার আওয়ার ওয়েট ক্যারি আওয়ার ওয়েট তাহলে এই শনি এই যে ক্যারিং এই যে বহন করা এই যে ধারণ করা সহন করা এই যে ধৈর্যশীলতা ক্যারিং ক্যাপাসিটি এখান থেকেই আমাদের ব্যবহার আমাদের আচরণ আমাদের অঙ্গভঙ্গি অল আওয়ার পশ্চার্স অ্যান্ড জেস্টার্স এই জন্য কারেক্ট পশ্চারের কথা বলা হয় আমাদের সহনশীলতা আমাদের এনডিওরিং ক্যাপাসিটি কিভাবে আমরা ব্যয়ার করব লোড ভারটা আমরা কীভাবে বহন করব যন্ত্রপাতিতে মেশিনারিতে দেখবেন যে বেয়ারিং ব্যবহার হয় বেয়ারিংটা একটা সাপোর্ট একটা গাইড ওই চাকার জন্য হুইল সাফট পিভার্টের একটা সাপোর্ট সিস্টেম হচ্ছে বেয়ারিং স্থাপত্যবিদ্যাতে যদি দেখেন যে স্ট্রাকচারের পুরো গঠনের যে সাপোর্টিং পার্ট সেটাকে বেয়ারিং বলা হয় যেটা এই বেয়ারিংয়ের অর্থই হচ্ছে যে যখনই একটা পীড়া একটা কষ্ট একটা অত্যাধিক ভার আপনাকে বহন করতে হচ্ছে সেই ভারটাকে বহন করছেন কিন্তু কোনো আঘাত প্রাপ্ত হচ্ছেন না সাস্টেনেন্স উইদাউট সাফারিং ইঞ্জুরি এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তো স্যাটনের এই যে অস্থির সঙ্গে বোনসের সঙ্গে সম্পর্ক অর্থাৎ শনি আমাদের সেই ক্যাপাসিটিটা দেয় যে ক্যাপাসিটি যে ধৈর্যশীলতা যে সহনশীলতা যে শক্তি আমাদের শনি দেয় সেটা দিয়ে আমরা আমাদের জীবনকে ক্যারি করতে পারি উই হ্যাভ টু ক্যারি অল দ্য চ্যালেঞ্জেস অল দ্য হারলস অল দ্য অবস্টেকলস শনি কোনো অবস্টেকালস জানে না শনি কোনো প্রতিবন্ধকতা বিলম্ব আনে না সেগুলো আমাদের কর্মফল বরঞ্চ শনি আমাদের সেই ক্যাপাসিটিটা দেয় যে ক্যাপাসিটির মাধ্যমে যে ক্ষমতার মাধ্যমে আমরা জীবনকে বহন করতে পারি জীবনের এই কষ্টসাধ্য পর্বগুলো জীবনের এই চ্যালেঞ্জেসগুলো স্ট্রাগলস অ্যান্ড অবস্টেকলস অ্যান্ড হার্ডেলসগুলোকে আমরা প্রপারলি টাকল করতে পারি এই শনিকে যে একটা কারণ দেখানো হয়েছে সে তো দেখানো হবেই কারণ আমরা সবসময় জন্মছকে গ্রহ যোগ খুঁজছি আমার জন্মছকে ভালো যোগ কি আছে আমার জন্মছকে কোন কোন গ্রহ তুঙ্গস্থ আমার জন্মছকে সম্পদ নক্ষত্রে থেকে বসে আছে এমনও আমার অভিজ্ঞতা হয়েছে যে বৃশ্চিক রাশি নিচস্ত চন্দ্রের দশা চলছে গত তিন বছর সেখানে গত তিন বছর ধরে চাকরি নেই কর্মহীন অবস্থা তাকে যখন বলছি আমি যে আপনার নিচস্ত চন্দ্রের দশা অত্যন্ত দুর্বল চন্দ্র অশুভ চন্দ্র এখানে আপনাকে সাবধান থাকতে হবে ইত্যাদি ইত্যাদি যেরকম যা আলোচনা হয়ে থাকে কনসালটেশনের সময় সেই ব্যক্তি বিরক্ত হয়ে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে রেগে গিয়ে আমাকে বলছেন হ্যাঁ আপনি আমার চন্দ্রকে যেরকম নিচস্ত দেখছেন আমার চন্দ্র মোটেই সেরকম নিচস্ত নয় আমি তো সে কথা শুনে হতভম্ব হয়ে যাই এই এক একজন মানুষের এমন ধারণা জ্যোতিষ সম্বন্ধে এবং এক একটা প্রতিক্রিয়া যা হয় এক একটা যা রিয়াকশান হয় সেই সমস্ত রিয়াকশান শুনলে মনে হবে আমার তো নিজেরই নিজের নলেজ বেস ক্যাপাসিটি নিয়ে ডাউট হতে থাকে সংশয় হয় যে তাহলে কি আমি কিছুই জানি না এ কী বলছে রে বাবা নিচস্ত চন্দ্রের দশা নিজের লাইফ এক্সপিরিয়েন্সে দেখছে যে তিন বছর ধরে চন্দ্রের দশা শুরু হওয়া থেকে কর্মচ্যুতি হয়েছে কোনোভাবে আর এমপ্লয়মেন্ট হচ্ছে না কোনো যোগাযোগ আসছে না যোগাযোগ হলেও সেটা ম্যাচিওর করছে না সব দেখছে সেগুলো সব তার বাস্তবের অভিজ্ঞতা বাস্তবে সে অনুভব করছে কিন্তু ডিলিউশন অ্যান্ড ডিনায়াল সে কিছুতেই সেটা স্বীকার করবে না ওই অস্ট্রিচ ডিএনএ মাথা গুঁজে বসে আছে সে স্বীকার করবেই না সে সেটাকে মানবেই না তার ঘোর বাস্তব এবং আমাকে উল্টে বলছে যে আপনি আমার চন্দ্রকে যতটা নিচস্ত দেখছেন মোটেই আমার চন্দ্র অতটা নিচস্ত নয় আচ্ছা তার জন্মছকে তুঙ্গস্থ মঙ্গল যুক্ত অত্যন্ত রাফ বিহেভিয়ার সাংঘাতিক ইগো মানুষকে মানুষ জ্ঞান করে না কোনো আচরণের মধ্যে ইন্টারপারসোনাল স্কিলসের মধ্যে কোনো সংযম নেই এবং ওই কারণে ওই আচরণ ব্যবহার টেম্পারামেন্টের জন্যই চাকরিতে টিকতে পারছে না সমস্ত কলিগসরা কমপ্লেন করছে তার ব্যবহারের জন্য তাকে যখন আমি বলছি যে আপনার এই তুঙ্গস্থ মঙ্গল রাহুযুক্ত আপনার জন্য খুব ক্ষতিকর হ্যাঁ আপনাকে কে বলল যে তুঙ্গস্থ মঙ্গল ক্ষতিকর হয় আপনি বে বৈদিক অ্যাস্ট্রোলজির কিছুই জানেন না অথচ তার নিজের জীবনে সেটাই তার প্রত্যক্ষ অভিজ্ঞতা তো এই যে জায়গাগুলো এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে যে আমরা জ্যোতিষ সম্বন্ধে নিজেদের মনের মতো করে যে চিত্রটা যে অর্থটা অঙ্কন করে রেখেছি সেটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর সেলফ ফুলফিলিং প্রফেসার অর্থাৎ আমার নিজের যেরকম মনে হচ্ছে আমি নিজে যেরকম কল্পনা করছি আমার জীবনকে আমি নিজে যেরকমটি চাইছি সেরকমটি ভাবতেই আমার ভালো লাগে তার বাইরে আমি কোনো কিছুকে ভাবতে রাজি নই তার বাইরে ঘোর বাস্তবকে আমি আমার সমস্ত শক্তি দিয়ে প্রতিরোধ করব এবং সেলফ কংগ্রাচুলেটরি থটস যা কিছু আমি নিজে ভাবছি সব কিছু আমার জন্য অত্যন্ত পজিটিভ আমি নিজেকে নিজের পিঠ চাপড়াতে খুব ভালোবাসি সেলফ কংগ্রাচুলেটরি থটস এই জায়গা থেকে আমরা আমাদের জন্মছকে তো যা আছে কর্ম সংস্কার প্রারব্ধক অতীতের কামনা বাসনা সঞ্চিত কর্ম সব তো আছেই তার সঙ্গে এই যে দু চারটে জিনিস ডিলিউশন অ্যান্ড ডিনায়াল সেলফ কংগ্রাচুলেটরি থটস আর সেলফ ফুলফিলিং প্রফেসাই এই যে কি মারাত্মক এই শনি রাহু কেতু সাড়ে সাতি কাল সর্বযোগ ঢাইয়া সব কিছুকে ছাড়িয়ে গেছে তাহলে শনি কোনো কারণ নয় আমাদের জীবনে ডিফিকাল্টিজ হার্ডলস অবস্টেকালস আর ডিলেজের শনি আমাদের বরঞ্চ সেই ক্ষমতাটা দিচ্ছে প্রদান করছে যে ক্ষমতার মাধ্যমে যে শক্তির মাধ্যমে আমরা এই সমস্ত প্রতিবন্ধকতাগুলোকে ওভারকাম করতে পারি আমাদের সমস্যার কারণ কি আমাদের জীবনে থমকে যাওয়া জীবনে পিছিয়ে পড়া জীবনে হাত পা ভেঙে পড়ার কারণ কি কারণ হচ্ছে রাশিফল অ্যাপিটাইট কী হবে আমার এই রাশিতে আমি কি পাবো এই রাশি ফল অ্যাপিটাইট দিস ইজ দ্য কজ আমি শনির এই মকরে মার্গি হওয়া নিয়ে নিশ্চিত রাশিভিত্তিক আলোচনা করব। কিন্তু সেটা কমপ্লিটলি ডিফারেন্ট আলোচনা হবে যাদের ওই রাশি ফলের অ্যাপিটাইট আছে তাদের আই উইল নট সার্ভ দেম আই ক্যানট ক্যাটার টু দেম আমি আগামী ভিডিওতে বা তার পরের ভিডিওতে আলোচনা করব কারণ আমি তো ওই ক্যাপসুল একটা ছোট্ট মিনি ক্যাপসুল আমার কাছে নেই যেটা এক কাপ জল দিয়ে আপনারা করে গিলে নেবেন আর সব জেনে গেলেন তো শনির এই মকরের অবস্থানটা কি ফল হবে মেষ থেকে মিনে সেটা যে আঙ্গিকে আলোচনা করব সেই আঙ্গিকটাকে যখন আলোচনা হবে তখন আপনারা বুঝবেন যে কেন আমাদের জীবনে আমরা পিছিয়ে পড়ছি আমরা ক্ষতবিক্ষত হচ্ছি বিপর্যস্ত হচ্ছি কারণ আমাদের প্রপার অ্যাটিচুড নেই তো আমি কিচ্ছু করব না করলেও যা করবো সব ভুল করব অথচ আমার পেতে হবে একশোতে একশো তো শনি যে আমার কর্মফল দাতা শনি আমার কর্মের যে ফলটা দেবে আর এখন তো বিশেষ করে মকরে মার্গি হয়ে আরও ফল দেবে তা সেই কর্মটা আমি কি করেছি তার উপরেই তো ফলটা হবে পরীক্ষার খাতায় আমি ব্ল্যাঙ্ক পেপার লিখে দিয়ে ছেড়ে দিয়ে এসেছি কিছু কার্টুন এঁকে রেখে এসেছি কিছু ভুলভাল লিখেছি সেই অনুযায়ী তো নম্বর হবে তাহলে আমি পরীক্ষার খাতায় কি লিখছি কোয়েশ্চেন পেপারে আমি কি লিখছি সেই যে রেসপন্স আমার আমার কাছে প্রশ্ন আসছে পরীক্ষায় আমার উত্তরটা হচ্ছে আমার জবাব হচ্ছে আমার রেসপন্স তো আমার জীবনে যখন প্রশ্নমালা এসে দাঁড়াচ্ছে ডিফারেন্ট ইস্যুস ডিফারেন্ট এরিয়াজ অ্যান্ড ডোমেনস অফ লাইফ লগ্ন থেকে দ্বাদশ সেখানে আমি কি উত্তর লিখছি কি প্রশ্নের কি জবাব দিচ্ছি that is my response to life a very important significance of saturn emerges amrabali shoni responsibility saturn is the planet of responsibility besides patience perseverance discipline etc austerity self-control रेसपन्सिबिलिटी शब्दाके भांग लेट लुक एट रेसपन्सिबिलिटी फ्रम अः स्लाइटली डिफरेंट एंगल व्हाट एक्जैक्टलि इज रेसपन्सिबिलिटी रेसपन्सिबिलिटी शब्दा के भेंगे जीभि देखी द एबिलिटी टू रेसपन्स रेसपन्ड रेसपन्स एबिलिटी যে আমার জীবনের যে প্রতিক্রিয়া আমার জীবনের যে গতিশীলতা দ্য ফ্লো অফ লাইফ সেটা আমার উপরে কি ইনফ্লুয়েন্স কি প্রভাব বিস্তার করছে হোয়াট ইজ দ্য বেয়ারিং অন মি আমি কি সাড়া দিচ্ছি জীবনের ডাকে হোয়াট ইজ মাই রেসপন্স রেসপন্সঅ্যাবিলিটি টু ইচ অ্যান্ড এভরি ডোমেন অফ লাইফ মেষ থেকে মিন প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে হোয়াট ইজ মাই রেসপন্সিবিলিটি আমার বিদ্যাভাবে চতুর্থভাবে আমার রেসপন্সিবিলিটি কী আমি কীভাবে প্রভাবিত হচ্ছি আমার প্রতিক্রিয়া কীরকম পঞ্চমে কীরকম ষষ্ঠে কীরকম সপ্তমে বিবাহে বাণিজ্যে কীরকম অষ্টমে পরিবর্তনে কীরকম নবমে চেতনার উত্তরণে কীরকম দশমে কর্মে কীরকম একাদশে প্রাপ্তিতে কীরকম সমস্ত কিছুতে মাই রেসপন্স রেসপন্সঅ্যাবিলিটি দ্যাট ইজ স্যাটন এই জন্য বলাই হয় অল অফ জ্যোতিষ ইজ স্যাটন প্রতিটা রাশির মধ্যে প্রতিটা গ্রহের মধ্যে শনির এসেন্স এসেন্স ইজ স্যাটার্ন তো এই রেসপন্স অ্যাবিলিটির জন্য আরেকটা স্যাটার্নের কারকতা এখানে অটোমেটিক্যালি ওয়াকস ইন ইজ ড্রন ইন সেটা হচ্ছে সংযম সেলফ কন্ট্রোল স্যাটার্ন আড়াই বছর ধরে একটি রাশিতে থাকে Takes 29 and a half years to go around the sun. Monthor goti slow. Age responsibility. Age slow motion. Or control. Jokhani control hobe. Jokhani slow hobe. Tokhani apnar. পুরো বিষয়টার উপর একটা অন্য রকম কমান্ড থাকবে কর্তৃত্ব থাকবে ফুটবলে ক্রিকেটে সমস্ত খেলায় দেখবেন রিপ্লে দেখায় স্লো মোশনে আউট হয়েছে কি না যে থার্ড আম্পায়ার থাকে যে বসে টিভিতে রিপ্লেটা দেখে যখন ফিল্ডের আম্পায়ার ফিল্ডের রেফারি নির্ণয় করতে পারে না ডিসিশন নিতে সিদ্ধান্ত নিতে পারে না যে আউট হয়েছে কি না অফ ছিল কি না গোল হয়েছে কি না পেনাল্টি দেওয়া উচিত কিনা ইত্যাদি ইত্যাদি ডিফারেন্ট থিংস ফর ডিফারেন্ট গেমস তখন থার্ড এম্পায়ার থার্ড রেফারিকে রেফার করা হয় সে টিভিতে ওই পরিস্থিতিটা স্লো মোশনে দেখে টু গেট দ্য কারেক্ট পিকচার তো কারেক্ট পিকচার সঠিকভাবে জীবনকে অনুভব করার জন্য স্পিডকে কমাতে হবে স্লো ডাউন করতে হবে ইউ মাস্ট পুল দ্য ব্রেকস সেই আত্মসংযম সেই সেলফ কন্ট্রোল হলে তখন ইয়র রেসপন্সেবিলিটি ইজ অটোম্যাটিক্যালি আপগ্রেডেড ইম্প্রুভড অ্যান্ড এনহ্যান্সড সর্বম শিবময় শিবানন্তা শিবকৃপানন্দা